আসসালামু আলাইকুম। আচ্ছা, দেবা দেবা আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। দেবা দেবা আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন। হ্যালো, হ্যাঁ, হ্যালো, বলেন। বলছি দাদা, আমি একবার মানে ভূত দেখেছিলাম নিজের চোখে। আচ্ছা, ভূতের সাথে কথাবার্তা হয়েছে? না মানে কথাবার্তা হয়নি, নিজের চোখে দেখেছিলাম সামনে থেকে। কথাবার্তা বলে নাই? ওকে, বোবা ভূত নাকি? না মানে ভূতটা মানে আমার সামনে দিয়ে চলে গেছে। তো কোথায় গেল? ও কি শ্বশুর না বাড়ি আমার টেরি দিকে গেল ঘর নাকি? ছিল, আমার একটা মানে আমার একটা দিদা মরে গিয়েছিল, পুরো সেম মানে পুরো মানে দরজা বন্ধ ছিল, দরজাটা পুরো এমন ধাক্কা মারলো খুলে গেল, গিয়ে আর ভূতটা মানে ওই ঘরে ঢুকে গেল। আচ্ছা, ঢুকে কিছু চুরি টুরি করেছে নাকি? না চুরি টুরি কিচ্ছু করেনি, মানে দাপাদাপি করছিল আর সেই কেরম ইঁদুরের মতন কেরম একটা চিৎকার করছিল। জামা কাপড় পরা ছিল নাকি মানে ন্যাংটা ছিল? হ্যাঁ হ্যাঁ, যেরকম থাকে মানে বয়স্ক মহিলাদের যেরকম থাকে না মাথা অব্দি ঘোমটা দেওয়া ওরকম, আচ্ছা আচ্ছা, শাড়ি পেলো কোথায়? শাড়ি কি মানে ভূত কি সেটা তো আমি শাড়িটাও কি জানি মুড়ে না, ভূত আছে? সেটা তো হতে পারে আমি জানি না, কিন্তু আমি এইটুকু নিজের নেক্সট টাইম, চোখে দেখেছি নেক্সট টাইম সামনে দেখা থেকে। হলে, নেক্সট টাইম দেখা হলে জিজ্ঞেস করেন যে শাড়িটা কোথায়, কোন দোকান থেকে না কিনবো বা মানে কিভাবে ওই পাই। একবার দেখেছিলাম, আরেকবার একটুকুনি দেখেছিলাম, কিন্তু তারপর দেখা পাইনি। ও আচ্ছা, ঠিক আছে, তো আমি পরের বার সেই জন্য মানে আপনার তো উচিত ছিল মানে জিজ্ঞেস টিজ্ঞেস করা, কিছু খাবে টাবে নাকি, ক্ষুধা টুদা লাগছে না না নাকি। মানে খুব জোর ভয় পেয়ে গেছি তো ওই জন্য আর মানে ইয়ে হয়নি। আচ্ছা, নেক্সট টাইম আর ভয় পায় না, নেক্সট টাইম একটু আদর আপ্যায়ন করেন, চাটা খাইতে দিয়েন, আর দেখেন যে বেশি যদি ক্ষুধা টুদা লাগে কিছু খাইতে দিয়েন, অসুবিধা নাই। আর মাঝে মাঝে আসলে গেলে তো ভালোই হয়, মানে আপনার সাথে একটা জান পরিচয় হইলো, আত্মীয়তা হইলো, তাহলে তো ভালোই হয়, একটা ভূত বন্ধু বান্ধব থাকলে কিন্তু সমস্যা না, এটা কিন্তু ভালো, তাই না? ওই রকমই মানে আপনারা বিশ্বাস করছেন না সত্যি কথাটা। না না, অবশ্যই বিশ্বাস করছি, ভূত ভূতের সাথে বন্ধুত্ব রাখা তো ভালো ভালো ব্যাপার। এখন মেয়ে ভূত ছিল তো নাকি ভাই? মানে বয়স্ক মহিলা মনে হয়। আচ্ছা, তো উনি উনি ওনার যদি কোনো মেয়েটে থাকে, সেটা যদি ভূত টুত থাকে কম বয়সী, তাহলে তো ভালো, আরো ভালো হয়, মানে খুবই ভালো হয় তখন, তাই না? রাতের রাত বিরাতে যদি আপনার ঘরে আসে তাহলে তো না খুবই মানে চমৎকার আমার ওই ব্যাপার। ঘরে মানে আমার একটা দিদা ছিল, উনি মরে যাওয়ার পর মানে ওই ঘরেই থাকতো, মানে উনি মরে যাওয়ার পর ওই ঘরেই মানে ওই ঘরেই মিট হয়ে গেল আমি দেখলাম। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই ভালো ব্যাপার, আপনি একটা ভূত পেয়েছেন। তাহলে দেখেন মানে কথাবার্তা বলে কি কি বলেন আপনাকে, মানে ভূত কি কথাবার্তা সত্যি থাকে নাকি আমি তাই জিজ্ঞেস করছিলাম। অন্য জায়গায় থাকে কিনা জানি না, কিন্তু আপনার মাথার ভিতরে নিশ্চয়ই আছে। না মানে আমি একদম সামনে থেকে দেখেছি তো, এবং দরজাটা যে খোলা আছে, যে ধাক্কা মারলো দরজাটা যে খোলা আছে, দরজাটা খোলাই ছিল। আচ্ছা আচ্ছা, এটা আমি অবিশ্বাস মানে করছি না, আপনি দেখেছেন, এটা আমি অবিশ্বাস এবার করছি না যদি তো, সামনে দিয়ে চলে যেত সেটা তো এটা তো আমি ভাই, বিশ্বাস করতাম, কিন্তু দরজাটা এটা তো আমি অবিশ্বাস করছি না যে আপনি দেখেছেন, এটা তো আমি অবিশ্বাস করছি না, নিশ্চয়ই দেখেছেন, কিন্তু এই এই জিনিসগুলো হয় বিভিন্ন কারণে। হ্যাঁ, তো আপনি যদি বেশি সমস্যা হয় তাহলে আপনি একজন সাইক্রেটিস্টের সাহায্য নিতে পারেন, আর যদি সমস্যা বেশি না হয়ে থাকে তাহলে আপনি প্রবীর ঘোষের কিছু বই আছে, অলৌকিক নয় লৌকিক, 5টা খণ্ডের, সেই 5টা খণ্ড কিনে পড়ে ফেলতে পারেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে বিদায় জানাই ভাই, ভালো থাকেন। হ্যাঁ হ্যাঁ দাদা ভালো থাক। আচ্ছা, ঠিক আছে, তো ভূত থাকলে তো ভালো, তো আমার আমার তো থাকলে খুবই ভালো হইতাম, তো খুবই খুশি হইতাম, কম বয়সী তরুণী ভূতনি থাকলে, পেতনি থাকলে তো খুবই ভালো কথা, তো মানে রাত বিরাতে যদি ঘরে টরে আসে তাহলে তো আরো ভালো একদম, মানে যদি আমার বাসায় বউ আছে, বউ শুনলে পিটাবে, কিন্তু মানে বউ বাইরে গেলে তখন রাত বিরাতে বাইরে বাসায় আসলে খারাপ না, যদি বউ মনে করেন কোথাও যায় ঘুরতে টুরতে যায় সেই সময়টা যদি আসে তো খুবই ভালো কথা ভাই। আচ্ছা, আরেকজনকে যুক্ত করছি, রাজা রাজা আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। জি আসিফ ভাই, কেমন আছেন? হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি, আশা করি আপনি ভালো, বলেন তাহলে। জি আপনি এই মাত্র জয়েন করলাম, একটু আগে থেকে শুনছি, আমি শুনতেছি ভালো লাগতেছে। আমি তো আপনার সাথে আগেও কথা বলছি, আমার একটা বিষয় এখন জানার ছিল, এটা হলো সুরা কোরআনে যে নবীজির স্ত্রীদের সংখ্যা 11 জন 9 2 11, এটা কত নম্বর সুরাতে আছে, সুরের নিচেতে নাকি? নবীর কত সংখ্যক বউ আছে এই বিষয়ে তো আসলে কোরআনে কিছু বলা নাই, হাদিসে আছে। দেওয়ানে 20 22 জন তো দেখছি, পড়ছি আমি, হ্যাঁ হ্যাঁ, আরো বেশি আছে, আরো বেশি হবে। বাকি তো আছে অগণিত। আপনি চালিয়ে যান, আমি শুনতেছি একটু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা রইল, পরে আবার কথা হবে।